कलाहांडी जिला कोकसरा ब्लॉक लेंगालीपाली पंचायत ठारे देखिवा को मिलिछि पानी समस्या। पानी टांकी रे पचासड़ा जिनिस सहित साप बेंगक बसवास। एभरी दूषित पानी पाई लोके असंतोष। ए पानी टांकी कार्यकारी होई दीर्घ 2 वर्ष बितिगला। लोके शुद्ध पानी पीबा पई आशा बांधीथिले हेले एठारे देखिवा को मिलिछि ओलटा। सबबेले को जाय म आपन सोलार बसला बले बे कहले हमको पानी टिके दरकार। पानी टिके दरकार। अच्छा आज एसएम को दे 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 कोला ঘনশ্যাম পটনাপালি বাপার না রঘুনাথ পটনা পানি সমস্যা বাবদে কিছু কে হ্যাঁ দেখুন দীর্ঘ দিন আমার 2 বর্ষ হয়ে গেল কার্যকারী হচ্ছে। গত কত তারিখ তো মোর মনে নেই, কারণ মকর সংক্রান্তি দিন উদ্ঘাটন বি হেলা। পানি অদ্যাবধি সুধা বি রেঙ্গালপালি দিয়া যাওনি। মঝিরে যেই আজ্ঞা আসলে সেটি আজ্ঞা আর সে কহিলে দুই জনকু নিযুক্তি বি দিয়াগলা, কৃষ্ণচন্দ্র পটনায়ক এবং গজেন্দ্র নিয়ালকু, আর কন্টিনিউ পানি দিও বেলে অদ্যাবধি সুধা কোনসি কার্যকলাপ হয়নি কিংবা কোনসি পড়াকু পানি যাও নাহি। পানি টাঙ্কি ভিতরে কোন কমপ্লেন আসছে? পানি টাঙ্কি ভিতরে বি পানি যেউঠানু পানি আসি, পানি টাঙ্কি ভিতরকো মধ্য যে সংযোগ হবা কথা তা মধ্য সংযোগ করে। পানি টাঙ্কি ভিতরে সাপ বেঙ্গ পচাশোড়া জিনিস রহুতবারু পানি দুর্গন্ধ হচ্ছে, এহা ব্যবহার উপযোগী হয়ে পড়ু নাহি, ফলরে এনেই গ্রামবাসীঙ্ক অসন্তোষ দেখা দেইছে। বর্তমান গ্রীষ্ম ঋতু হইতিবারু পানি টিয়ে পাই ডহল বিকল হেউতলা বেলে সরকারক জল যোগান প্রকল্প অচল অবস্থায় থিবারু লোকে পানি পাই হতসত হেউছন্তি। 2 বর্ষ পূর্বে মকর সংক্রান্তিরে পানি ট্যাঙ্কি কার্যকারী হইতলা হেলে জেই ও ঠিকাদারঙ্কর মধু চন্দ্রিকা যোগু পানি ট্যাঙ্কি তিয়ারি মধ্য সম্পূর্ণ সঠিক হই পারিলা নাহি, এনে সাধারণরে চর্চা হেউছি। উক্ত ঘটনাকু নেই লেঙ্গালিপালিরে হইতিবা পানি সমস্যার অসুবিধার প্রশ্ন জল যোগান প্রকল্প জেইঙ্কু উত্তর মাগিথিলু। সে 2 দিন মধ্যে সমাধান করিবা পাই প্রতিশ্রুতি দেইছন্তি। স্যার পরিচয় আপনার? অজিত কুমার সেঠি, গ্রাম্য জল যোগান প্রকল্প যে জুনিয়র ইঞ্জিনিয়ার পোকসারা। স্যার এই পানি বাবদ যে রেঙ্গালপালি পঞ্চায়েত বলে কৌন কোন সমস্যা আছে? স্যার সমস্যা মানে তার ট্রায়াল হেলা পরে গোটে দুইটা লিক অছি, সে মানে লিকটা খোলা হয়েছি, দিনে দুই দিনের কাম সরি যাব, যেহেতু আমার এই লিক বি কাম চালি যাবে। কে কন্টাক্ট নিয়েছিল? ইয়ে ইয়ে হচ্ছে সে ভানপাটনা গুপ্তা গুপ্তা। আর যে টাঙ্কিরে পানি টাঙ্কিরে যেটা বেঙ্গ সাপ যেটা পুরা হয়েছে ঘন্ধুছি সে বাদে কিছু কহবে? না না না, টাঙ্কিরে বেঙ্গ সাপ সেমতি পব্লিক যেটা কৌছন্তি রেঙ্গালপালিবাসী যেটা কৌছন্তি কহিবাটা লোকে কহিবে কেহি বেঙ্গ সাপ পুরিকিরি আমি পব্লিকে দেবুন বাটে সবাই। এটা কেবে কার্য ইয়ে হবো স্যার? এ তো চালিছি কাম, আর এ আপনার 2-3 দিনে সরিযা। এগ্রিমেন্টটা কেতে কেতে দিন থিলা স্যার? কো ডেটে থিলা এগ্রিমেন্ট শেষ? এগ্রিমেন্ট আউ মোর মনে আছে, এগ্রিমেন্টটা দেখিয়া পড়িয়া না। আজ্ঞা স্যার, ঠিক আছে। খবর প্রসারণ পরে প্রশাসন কি পদক্ষেপ নেবে তাহা খালি দেখিবা কো বাকি রইলা। পানি বাবদে কিছু কইবে কি? হ্যাঁ, যেন সমস্যা আছে গাঁরে রেঙ্গালপালি রে পানি বাবদে কোন সমস্যা আছে? হ্যাঁ, পানি তো আমার জীবন, আমি কাই বহুত বর্ষা হলা এতি পাই আমি আমি ওয়াটার স্যানিটেশন আমি পানীয় জল পাই আমি বহুত বার আমি ভিডিও বিভিন্ন আমি এমএলএ পাখ কই যাইছিলু, যা হো সেমানকর তত্ত্বাবধান রে আমকু গুটে এড়ে বড় প্রজেক্ট গুটে যোগাই দিলে। তো এই প্রোজেক্টটা কার্যকারী হেলা, 2 বর্ষ কাল কাম চালা ত্বরান্বিত হেলা। আউ গত আমার মকর সংক্রান্তি দিন এই রেঙ্গালপালি পানীয় জল প্রোজেক্টটা উদ্ঘাটন হেলা। দুঃখর বিষয় এটা যে অদ্যাবধি 2 মাস হয়ে গলা, সেই যে এত সুন্দর প্রোজেক্ট তৈরি হেলা, সবু তৈরি হেলা, কিন্তু আজ গাঁ ভিতরক টোপায়ে বিন্দুয়ে পানি বি পৌঁছি পারিনি। তেণুকরি সে আজ আমি সেদিরে ঠিকাদার যেই কেউ কেউ মানুষের কেউ ভাগ সম্পর্ক অছি সেটা তো আমি জাঁপারুন, আমি গাঁওয়ালা সববে কৌছু আমি কেবল পানি টিকে দিও। আজ খরা হল, আমি জাঁচে কলাহান্ডি জেলা গোটে তাপপ্রবণ অঞ্চল, তো এইভাবে পরিস্থিতি এবে মার্চ মাস 15 তারিখ পৌঁছিলা, কিন্তু পানি টোপে আমি হন্তসন্ত হচ্ছু। কাম চলা যেটা পানি কাম চলা যেই কোনো প্রেজেন্ট লে কে বি উপস্থিত রহনাহান্তি, না যেই না ঠিকাদার কে বি উপস্থিত নহন্তি এটি। যেতবেলে আমি পানি পাই গাঁওয়ালা সমস্তে প্রতিবাদ কলু, যেই আসিকিরি দেখিলে দেখলা বেলকু যে পানি ওয়াটার রিজর্ভরে দুনিয়া হাড় গোড় পড়িকিরি সেটা বিভিন্ন ময়লা আবর্জনারে ভরপুর হয়েছি, আও পানি সপ্লাইর ব্যবস্থা নাই কহলাকু সে আমকু কথা দেইছন্তি যে আসন্তা কালি যেমতি হেলে বে মু সফা করি গাঁকু পানি যোগাই দেব। কলাহান্ডি জেলা কোকসরারু সন্তোষ নায়কর রিপোর্ট, নিউজ ফর ওড়িশা।